গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে নারী দিবস আর আমাদের চ্যানেলের তরফ থেকে সমস্ত নারীদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। এখন সকাল 9:30 বাজে, আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমি ও ঐশী। ঐশীর একটু আগেই এক্সাম শেষ হলো, তো ঐশী এখন সুপার এক্সাইটেড, আর একটা মাত্র এক্সাম বাকি আছে তার জন্য। আর মামুনি পুজো করছে, তো মামুনি পুজো করতে একটু টাইম লাগে, তাই মামুনি বললো যে তোরা খেয়ে নে, আমি পরে খাবো। তো আমরা ব্রেকফাস্টে আজকে শুধুমাত্র বাটার টোস্ট খাচ্ছি, আর ঐশী একটা বেনানা খাচ্ছে, ঐশী ভালো লাগে ওই জন্য ঐশী শুধু খেতে খাবে না। আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যে সেটা হচ্ছে দই বেগুন। মামুনি আর হীরাকে বেগুন ভীষণ ভালো লাগে, বাপিরও ভীষণ ভালোবাসে আর কি বেগুন। তো বেগুন দিয়ে কি করব, তাই ভাবলাম আজকে দই বেগুন বানাই, তো তোমাদের সাথে ওটা শেয়ার হবে। আর আজকে আমার অনেক ছোট ছোট কাজ আছে, সেগুলো তো করতে হবেই, প্লাস আজকে ওমকে চুল কাটাতে নিয়ে যেতে হবে। এটা আমার কাছে একটা বড় কাজ, এই কারণেই বললাম ওমের চুল কাটতে ভীষণ ফোবিয়া, মানে সেলুনে যেতে ওর ভীষণ ফোবিয়া ছোটোর থেকেই। ছোটোবেলায় তো ওমকে যখন নিয়ে যেতাম, ওম সেলুনে বসে না খালি কাঁদতো, ও কোনো দিন আওয়াজ করে কাঁদতো না, বা কোনো দিন কোনো বাজে জেদ বা চিৎকার চাচামি সব ও কিছু এখনও করে না, ওর খালি বসে বসে চোখ দিয়ে জল পড়তো। হ্যাঁ, ও সেলুনে গেলে এটাই ভাবে যে চুল কাটতে গিয়ে যদি ও কানটা কেটে দেয়, ওই জন্য ওর সেলুনে যেতে ভীষণ আপত্তি। আর এখন বড় হয়ে গেছে না, যত বলি আজকে চল, বলবে না কালকে যাবো, আমার চুল বড় হয়নি, আমি পরে চলে যাবো, আজকে যেই বলেছি বলছে আমি আর একটু ঘুমিয়ে নিই, মানে তখন আমাকে আবার চিৎকার করতে হয় যে তুই উঠে পার শিগগিরই, আজকে যাবো সেলুনে। আর হীরকের সাথে তো চলে যায়, হীরকের যেহেতু এখন টাইম নেই ওই জন্য আমি নিয়ে যাবো, যখন ওর টাইম থাকে না আমার সাথেই ওম যায়, তো ওমের আজকে ওই জন্য একটু টেনশনে আছে বলতে পারো। আর এখন বারবার বলে যাচ্ছে যে আমি কিন্তু যাবো না, যাবো না, ছেড়ে দাও, আমার চুল কালকে কাটবো, এরকম করে যাচ্ছে। তো সারাদিনের আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা প্রথমবার দেখছো লাইক করো, আর সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগে। অনেকদিন পর আমি আজকে ঘরের একটু ধুলো ঝুল এগুলো ঝাড়লাম, আগে উইকে একদিন করে করতাম ঐশীর পরীক্ষার জন্য, আমার সেটা হয়ে ওঠেনি, তো আজকে আমি ভাবলাম না এটা করেই নিই, অনেক ধুলো জমেছিল আমার। যে কেন এত ঘরে ধুলো হয় না আমি বুঝতে পারি না, আমার মেন রোডের ওপরে বাড়ি নয়, আমার মেন রোড থেকে একটুখানি ভেতরে আমার বাড়িটা, কিন্তু কেন এত ধুলো হয় আমি বুঝতে পারি না। ঝুল তো হয়েই থাকে, সেগুলো ঝেড়ে নিই, কিন্তু ধুলোর জ্বালায় আমি খুব জর্জরিত। আর সবাই বলে যে তোদের বাগান আছে তো ওই জন্য হয়তো হয় কি জানি, তো ওমকেও বললাম তুই আজকে পিয়ানোগুলো একটু, ওম এটা করে প্রায়ই, তাই আমি ওমকে বললাম আমিও যখন করছি তুইও আজকে পিয়ানোগুলো একটু ধুলো ঝেড়ে নে, তো ওমকে আমি একটু হেল্পও করছিলাম। আর একটা পিয়ানো এখন ওম ধুলো ঝাড়ছে, কারণ আমাদের আমার ড্রয়িং রুমে আর কি দুটো পিয়ানো আছে, তো ওই জন্য আমি বললাম একটা পিয়ানো একটু বড়, তাই জন্য আমাকে একটু হেল্প করতে হলো ওমকে, আর একটা ওম নিজেই করে নিল। তো আমি বললাম তুই এরপরে হাত পা ধুয়ে জামা কাপড়টা পর, আমি রান্নাটা করে এসে তোকে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। আর আমি এখন যেই রান্নাটা করব দই বেগুন, তোমরা অনেকেই এটা করে থাকো, কিন্তু আমি কিভাবে করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। দই বেগুন বানাতে প্রথমে আমি বেগুনগুলোতে নুন হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা, জিরে, শুকনো লঙ্কা আর হিং। আর আমার লাগছে দই আর বেসন, যেখানে আমি দইয়ের মধ্যে এক চামচ বেসন মিক্স করে নেব, ধনে পাতা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। প্রথমে কড়াতে তেল দিয়ে দেব, তেল গরম হলে বেগুনগুলোকে
একটু ভাজা ভাজা করে নেব। বেগুন ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব। এইবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নের একটু গন্ধ বেরোলেই আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব মিশিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেলে দই আর বেসনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত মশলাটা। এরপর প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। মশলাটা একটু ফুটে উঠলে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দিতে হবে, আর বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা তুলে গরম মশলা দিয়ে দিতে হবে ওপর থেকে, আর সবার শেষে ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলেই দই বেগুন রেডি। ছাতা নিবি বাইরে একটু রোদ, আমার মাস্ক পরে আছিস। স্যানিটাইজার তুমি আর হাত হ্যান্ড স্যানিটাইজারটা, এটা আমার তো। বাইরে খুব রোদ, এখন ওমকে নিয়ে চুল কাটাতে যাচ্ছি। ঐশী তুমি পরে নিও। এই দেখো হানি এখন দাঁড়িয়ে আছে, ভাবছে আমরা কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছি। হানি ঘরে চলে যাও, ঘরে চলে যাও, আমরা এক্ষুনি চলে আসব। ওমকে চুল কাটিয়ে নিয়ে এখন বাড়ি ফিরছি, আর ওম আসতেই চাইছে না। এই দেখো ও ভেতরে, আর আমি কিছু আমি বাইরেই দাঁড়িয়ে থাকি কারণ ওটা সেলুন। তো ওম ভেতরে চুল টুল কাটছিল আর চোখ বন্ধ করেছিল, একদম চোখ বন্ধ করেছিল যখন কাঁচিটা চলছিল। এমনিতে তো মেশিন দিয়ে করে, তারপরে কাঁচি দিয়েও করে। উফ, আমার তো এটা একটা বড় কাজই বলতে পারো হলো। আর ওমও এমন ভাবটার সাথে যুদ্ধ জয় করে এলো। ওম কিন্তু ভীষণ মুড অফ হয়ে গেছে, এখন একটু কয়েক ঘন্টা ওম এরম থাকবে। ওর যে কি প্রবলেম কে জানে। বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, মাঝখানে আর তোমাদের সাথে কথা হয়নি। আর দূর থেকে ভূতো ডাকছে, ভূতো এখন একটু আগেই বাগান থেকে ঘরে এলো। তো যাই হোক, মাঝখানে তোমাদের সাথে আর কথা হয়নি কারণ ঐশীকে আমি একটু পড়াচ্ছিলাম, তারপরে ঐশীকে বললাম একটু ঘুমিয়ে নিতে। ঐশী প্রত্যেক দিনই বলে যে আমি ঘুমোবো না, আমার ঘুম আসে না, কিন্তু আমি বলি একটু শুয়ে থাকো, এমনি জেগেই শুয়ে থাকো, তো তখনও ঘুমিয়েই পড়ে। এখন তাই আবার জোর করে ডাকলাম, এই কারণেই যে এখন আমাদের একটু বেরোতে হবে, মানে আজকে একটু সিটি সেন্টার যাওয়ার প্ল্যান হয়েছে। এটা আমি আগে তোমাদের জানাইনি, কারণ জানোই হীরকের কাজ এসে গেলে আর যাওয়া হয় না। ও যতক্ষণ না ফাইনালি বলবে যে হ্যাঁ আজকে যাওয়া হবে, ততক্ষণ আমি ওই জন্যই আর জানাইনি। তো ও আমাকে জানালো একটু আগেই যে যাওয়া যেতে পারে, তাই ভাবলাম যে ওম আর ঐশীকে ডাকি। ওম উঠে পড়েছে আর ঐশীও উঠে গেছে, তাই ভাবলাম তোমাদেরকেও বলি। তো চলো এখন সব রেডি হয়ে নিই, আবার বেরিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো ফাইনালি আমরা এখন সিটি সেন্টার যাচ্ছি। ফাইনালি এই কারণেই বললাম কারণ সবকিছুই এনার উপর নির্ভর করে, আমাদের ঘোরা বেড়ানো। ও যতক্ষণ না ফাইনালি বলবে যে হ্যাঁ বেরো, ততক্ষণ আমাদেরকে দোনোমনে থাকতে হয়। আর আজকে সিটি সেন্টার যাচ্ছি, তোমাদের আগেও একদিন বলেছিলাম যে কতগুলো ঘড়ির ব্যাটারি মানে শেষ হয়ে গেছে, আবার ব্যান্ড চেঞ্জ করার আছে। তো এগুলো এখানেও হয়ে যেত, কিন্তু ঐশীর কতগুলো ঘড়ি আছে জুপে, যেগুলো ওখানকার মানে ওখান থেকেই চেঞ্জ করতে হবে। তাই এখন এই সিটি সেন্টারে যে টাইটানের শপটা আছে ওখানেই আমরা যাব, আর দেখছি কি করি। কারণ আজকে তো আবার উমেন্স ডে, হীরক আমাকে আর ঐশীকে তো কিছু ট্রিট দেবেই।
গিফট কিন্তু আমার চাই না, আমি আগেই বলে দিয়েছি, ট্রিট চাই। কারণ আমি আর ঐশী অনেকদিন ধরে বায়না করেছি, হীরক বলেছে এখন ঐশীর পরীক্ষায়, তাই তোমাকেও চুপটি করে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কিন্তু আর মনে হচ্ছে ধৈর্য ধরে থাকা যাবে না, মানে ওরা থাকতে পারছে না আর কি। কারণ আজকেই যখন বেরিয়েছি, তার উপরে আজকে উইমেন্স ডে, জানোই তোমরা এইসব আমরা অত মানি না, কিন্তু তোমাদের তো আজকে উইশ করেছি। অজুহাত আর কিছু, হ্যাঁ তোমাদের আজকে উইশ করেছি। কারণ সব মাদার্স ডে ফাদার্স ডে যাই বলো, এগুলো কোনো দিন হয় না আমার মনে হয়, তবে সবকিছুরই একটা স্পেশাল ভাবে মানানো হয় আর কি, স্পেশাল ফিল করানো হয় আমার মনে হয়, সেই জন্যই তো আমি, তাই জন্য এই সুযোগ আজকে ছাড়বো না। আর যেই যেটা আজকে আমি গিফট হিসাবে হীরকের কাছ থেকে নেব, বা ট্রিট বলতে পারো, যেটা আমি নেব, আমি আর ঐশী, ঐশী তো পেছনে বসে আছে, ঐশী তো এক্সাইটেড, তার জন্য ওর সিটি সেন্টার যাওয়া মানে ওটার জন্যই ও এক্সাইটেড আজকে। তো যাই, গিফট অনলি ট্রিট, তো চলো এখন যাওয়া যাক। টাইটানে আমাদের কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল বলতে সব ঘড়িগুলো ঠিক হলো না, যেগুলো টাইটানের নিজস্ব ঘড়ি বা সোনাটার ঘড়ি যেগুলো, সেইগুলো বা জুপের ঘড়ি যেটা, ওইগুলো হয়ে গেছে। আমার কাছে যেমন একটা ক্যাশিওর ঘড়ি ছিল, তো ওটা বললো যে আমাদের এখানে ব্যাটারি চেঞ্জ হবে না, ওটা আপনাকে অন্য জায়গাতেই করতে হবে। আর আমার একটা ঘড়ির এমনই অবস্থা যে বললো আপনারা নতুন কোনো যদি ঘড়ি নিয়ে নেন, তার মধ্যে তার উপর আর কি 20% অফ করে দেবো। হ্যাঁ, ওই জন্য আমরা আর ওই ঘড়িটা কিছু করলাম না, ওটার কিছু নেই। ওমের এমনি অনেক ঘড়ি, তা আমি ভাবলাম যে তাহলে কি এক্সচেঞ্জ করবো, হিরক বললো প্রচুর ঘড়ি, এইগুলো কদিন পরে এক্সচেঞ্জ করে এখন দরকার নেই। হ্যাঁ, ওই জন্য আর ওগুলো করলাম না। তারপর ঐশী একটু বলেই ছিল আজকে যদি সিটি সেন্টার যাওয়া হয় একটু ক্রসওয়ার্ডে ঢুকবো, ওরা ওখানে ঢুকেছিল, ওইখানে ঢুকে ওরা খেলনা মেইনলি খেলনা দেখতেই ঢুকে, আর ও একটু গল্পের বইটাই দেখে। কারণ আমি বলেছি এখন গল্পের বই কিনে দেবো না, কারণ প্রচুর গল্পের বই, যেগুলো অর্ধেক ওর পড়াও হয়নি, আর ও খালি এনে এনে জড়ো করবে আর একটু একটু করে পড়বে। কিন্তু আমি বলেছি আগে ওইগুলো পড়া শেষ কর, তারপর আবার নতুন কোনো বই তোদেরকে দেওয়া হবে। তো এই হলো, এখন একটু এদিক ওদিক ঘুরবো, আর আমি একটু ম্যাক্সে যাবো ওমের একটু প্যান্ট দেখতে, কারণ ওমের সব জিন্স বলো কি এমনি ক্যাজুয়াল সব ছোট হয়ে গেছে সব, তো একটু ম্যাক্সেও যাবো। এবার একটু বড় প্যান্ট কিনতে হবে। হ্যাঁ, একটু বড় প্যান্ট কেন, পুজোর সময় যেগুলো কিনেছিলাম সেগুলোও এখন দেখছি একটু ছোট হয়ে যাচ্ছে, মানে এই সময়টা মামুনি বলছে এরকম হয়। তো চলো চলো এখন আর একটু ঘুরে, হ্যাঁ ঘুরে নিই। প্রায় অনেক মাস, আট মাস পরে, কিন্তু আরও বেশি হয় বোধ হয়, বছর খানেক হয়ে গেছে বোধ হয়। তারপরে এই ম্যাকডোনাল্ডসে ঢুকলাম আর কি,
মানে এর আগে ঢুকেছিলাম বোধহয় সেই 2019 থেকে হবে। হ্যাঁ তাই হবে। তারপরে 2021 এ ঢুকলাম। কারণ মাঝে আমরা না মানে আসতাম তো কিন্তু বাইরে খাওয়া টোটালি অফ করে দিয়েছিলাম আমি আর মিয়া স্পেশালি। কোমশি তাও মাঝে মাঝে খেত কিন্তু বাড়িতেই আমি সব বানিয়ে ওদেরকে দিয়েছিলাম দেই আর কি ওই জন্য বাইরে খাওয়া তো আমাদের এখন আর হয় না। বাইরে খাওয়াটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি কিন্তু আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার আমাদেরই তো ওই জন্য আর আজকে আর সেইটা রক্ষা হলো না আমরা খেয়ে নিলাম আজকে ম্যাকডোনাল্ডসে। আর আমার আর ঐশীর তো ইচ্ছে ছিল আইসক্রিম খাওয়ার যেটা আমি বলেছিলাম গাড়িতে যে হিরক আমাদের ট্রিট দেবে উইমেন্স ডেতে আইসক্রিম কিনবো আর কিচ্ছু না আমি আর ঐশী অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কবে একটু আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমাদের আমরা ভীষণ আনন্দ আমি একটু ওয়েট করছিলাম ঐশীর পরীক্ষাটা হয়ে গেলেই ভেবেছিলাম খাওয়াবো কিন্তু সেটা হলো না ওমেন ডেতে ট্রিটটা দেওয়া হয়ে গেল। ওম আর হিরক আইসক্রিম ভালোবাসে কোল্ড ড্রিঙ্কসও খায় না কিন্তু হিরক আইসক্রিমও অত ভালোবাসে না আর আমি আর ঐশী কিন্তু এই ব্যাপারে পুরো এক ওই আইসক্রিম আর চকলেট আমার ভীষণ প্রিয় চকলেটে যে কোনো কিছু মানে আইসক্রিমও দেখলে আমি চকলেটই খেলাম আমার চকলেট যে কোনো কিছুই খুবই ভালো লাগে আর আইসক্রিম তো ভালো লাগে। চলো এবার অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তার সঙ্গে বাড়িতে গিয়ে আবার একটু পড়তে হবে বাংলা বাংলা। আমরা এখন বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আমাদের আজকের মতো ঘুরু ঘুরু শেষ আর আমি ওমের জন্য দুটো ম্যাক্স থেকে প্যান্ট কিনেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না দুদিন পর করব কারণ প্যান্ট দুটোকে এখন আমাকে রোদেও রাখতে হবে তো আজকে দিনটা আমাদের ভালোই কাটলো বিশেষ করে আমার আর ঐশীর কি ঐশী আর ওম কিন্তু আমাদের সাথেই ছিল মানে এনজয় করেছে এটাই বলতে চাইছি কারণ ও তো জানো একটু লাজুক প্রকৃতির একটু অন্যরকম ওই জন্য ও অত ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু ও কিন্তু এনজয় করে তোমরা ভেবো না যে ওমকে ছাড়া আমরা খুব এনজয় করি ওমও করে কিন্তু একটু লাজুক তাই জন্যই তো যাই হোক আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো লাইক করো সবার সাথে শেয়ার করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টিল দেন বাই বাই।